আগ্রাবাদ সিডিএ 5 নম্বরে উদ্বোধন হয়ে গেল মিস্টার বিন ক্যাফে। দুইজন তরুণ উদ্যোক্তা নোবেল হক এবং রায়হান উদ্দিনের উচ্চকে মিস্টার বিন ক্যাফের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ নওশাদ সারোয়ার পেলচু, বন্দর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, 36 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি স্কান্দর মিয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহসভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য রুমেল বড়ুয়া রাহুল, হালিশহর থানা ছাত্রলীগ আহ্বায়ক আব্দুর রহিম জিসান, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ, আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রিমন মুসলিম, অকুর পালিত, নাজমুল হাসান, দীপক, জুয়েল সাইমন সহ অন্যান্যরা। এখানে বিভিন্ন ধরনের ফলের জুস, বিভিন্ন রকমের চা, ফুচকা, চটপটি ও ছাল নাস্তা পাওয়া যাবে। স্থিতি করেছে, ছাত্রলীগের সাথে সংক্ষিপ্ত ছিল এবং তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে উদ্যোগটা হাতে নিয়েছে আমি খুবই প্রশংসিত হয়েছি। তাদের উদ্যোগটা কুটি মহতি উদ্যোগ, তাই তরুণ তিন উদ্যোক্তার জন্য সফলতা কামনা করি। আজকে চিড়িয়া আবাসিক এলাকায় যে সুন্দর একটি কফি শপ করেছে এবং জুসের যে তাদের 70 রকমের আইটেম দিয়ে জুসের যে বার জুস বার খুলেছে সেজন্য আমি ধন্যবাদ জানাই। এই এলাকাটাতে আমি মনে করি এই আবাসিক এলাকায় এই এলাকায় অনেক মানুষ হয়তো দূর দূরান্ত থেকে এখানে আড্ডা মারতে আসে। এই এলাকার লোকজন স্টেডিয়ামে যায় জুস খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। আজকে স্টেডিয়ামে যেতে হবে না, কষ্ট করে ঘরের পাশে তারা এই সুন্দর মনোরম পরিবেশে জুসের বার এবং কফি বিভিন্ন কফি শপের ব্যবস্থা করা হয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেকটা এলাকা এলাকায় এই ধরনের তরুণ উদ্যোগটা যদি এগিয়ে আসে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের উন্নয়নের জন্য আমি মনে করি সাফল্য হবে। এই আগ্রাবাদ আবাসিক এরিয়ায় বলতে গেলে এরকম জুস এবং আপনার ফুচকা থেকে শুরু করে যে ফাস্টফুডের দোকান ছিল না বা থাকলেও এইরকম পরিবেশ ছিল না। একদম পরিবার নিয়ে ঘরোয়া পরিবেশে এসে বসে জুস এবং ফুচকার যে মনোরম পরিবেশটা সেটা পাওয়ার, তা আমি মনে করি আগ্রাবাদের এই সিডি আবাসিক এরিয়ায় দীর্ঘদিন পর, আমরা ছোট থেকে বড় হয়েছে, দীর্ঘদিন পর এরকম মনোরম পরিবেশে একটি ভালো রেস্টুরেন্ট পেয়েছে পরিবার পরিজন নিয়ে এবং এলাকার ছোট ভাইরা আছে, এলাকার মই মুড়িবিরা আছে, দীর্ঘক্ষণ বসে আড্ডা দিয়ে এই জুসের দোকান এবং ফুচকার দোকানে আনন্দ উপভোগ করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। এবং আমি ব্যক্তিগতভাবেও ওদের খাওয়াটা টেস্ট করেছে, দেখেছি অনেক ভালো মানের, বলতে গেলে ঢাকার রাজধানীর খাওয়ার মতো এই খাওয়াটা আমাদের এই চট্টগ্রাম মহানগরতে আপনার আগ্রাবাদ সিডিয়াতে আমরা পাবো। ধন্যবাদ মিস্টার বিন কর্তৃপক্ষ। সবচেয়ে বড় যেটা এখানে আমি যেটা দেখলাম স্পেশালভাবে সেটা হচ্ছে 20 রকমের চা আর 70 রকমের শরবত, আসলে অনেক সুন্দর ভালো লাগছে। এই আগ্রাবাদের মতো জায়গায় আমি আসলে চিটাং শহরে কোনো জায়গায় এরকম একটা দেখি নাই, কোনো জায়গায় আজকে প্রথম দেখলাম। 20 রকমের চা এবং 70 রকমের শরবত আসলে খুব নাইস। আমি সবাইকে আসার আহ্বান জানাচ্ছি, দূর দূরান্তে যাওয়ার দরকার হবে না, সিডি আগ্রাবাদ 5 নম্বরে আমরা একটা মিস্টার বিন কফি শপ করছি আপনাদের জন্য। আপনারা কর্ণফুলী এবং চ্যানেল 21 এটা দেখে যারা আসবেন ওদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা শর্ট ফুডি ফুচকা, এই দই ফুচকা সহ 60-70 আইটেমের জুস বার, তারপরে চা আইটেম ছিল 20 আইটেম চা আছে আমাদের। আপনারা খেয়ে উপভোগ করবেন। আগ্রাবাদ স্টেডিয়াম কাজুটির ওইখানে যাইতে হবে না, আপনারা সিডিয়েতে পাবেন। কে আমাদের ক্যাফে মিস্টার বিনের উদ্বোধন এবং আমাদের ক্যাফে মিস্টার বিনে আসবেন আগ্রাবাদ অত্ত এলাকায় সিডিএ মিলে এবং আগ্রাবাদ বরপুল এক্সেস রোড চৌমনি পুরা আমাদের 3 নম্বর ফকিরহাট মিলে। এই আমাদের আমাদের ক্যাফেটা একটু অন্য মানের, আমাদের জুস যেসব আইটেম আছে 70 আইটেমের জুস বিভিন্ন রকমের ট্রাই করবেন, আনকমন সবগুলো জুস এবং বিভিন্ন রকমের চা কফি এগুলো ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন আসবেন। এবং যারা কর্ণফুল এবং চ্যানেল 21 পক্ষ থেকে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের পক্ষ থেকে। সবাই আসবেন, আসলে এখানে অনেক রকম চা কফি আর জুস আপনারা সবাইকে মানে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসবেন।